Oh, wow, wow, nice. I love. Yes, yes. This is what won the World Cup. আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এ হচ্ছে ফুটবলার আর্জেন্টিনার গোলকিপার মেবি। সে বিশ্বকাপ জিতেছে, আজকে কয়েকদিন আগে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসার পর একটি সাক্ষাৎকারে তার পায়ের ভেতর ছিল একটি বিশ্বকাপের ছবি। এই ব্যক্তিটি যখন বিশ্বকাপ পেয়েছিল তখন কিন্তু একটা নোংরা কাজ করেছিল, হাতের মেডেলের মতন একটি কি একটা মেডেল পেয়েছিল হাতের মতন দেখতে, সেটাকে নিয়ে সে একটা নোংরা কাজ করেছিল, এই সেই ব্যক্তি। আবার এখন তার পায়ের ভেতরে ট্যাটো আকৃতিতে বিশ্বকাপ যে আকৃতিটা সেটা দেওয়া হয়েছে। তো এখানে আমি নাউজুবিল্লাহ বলবো না, কারণ এটা ঠিকই আছে, ওইটা পায়েরই যোগ্য, পা দিয়ে যেহেতু ফুটবল খেলা হয় সেহেতু পায়ের ভেতরেই এটার স্থান। তো আজকে আমাদের মুসলিমরা যারা আছে, শত শত মুসলিম যুবক, তারা তার সাথে দেখা করার জন্য কত টাকা পয়সা খরচ করছে। বড় বড় সেলিব্রিটি যাদেরকে দেখে আমরা দিন শিখি, এলেম শিখি, দুঃখিত দিন আর এলেম তো আর শিখি না, যাদের থেকে আমরা অনেক কিছু আশা করি, তারা দেশের অনেক উন্নয়ন করছে, তারা অনেক শিক্ষিত, অনেক সেলিব্রিটি, তাদের সম্মান অনেক, তারা নায়ক, তারা গায়ক, তারা সব কিছু করতে পারে, তারা সমাজে আইডল, তাদেরকে দেখে আমাদের শিখতে হয়। এই সকল ব্যক্তি তার সাক্ষাতে যায়, অনেক সুনাম অর্জন করছে, অনেক কথা বলছে, হাসি ঠাট্টা কত কিছু করছে। একটা কাফের সাথে আমাদের সংযোগ স্থাপন কেমন হতে হবে, একজন কাফের সে শত্রু, তার সাথে দেখা করার জন্য আমরা কি আকুতি মিনতি। সম্পর্ক থাকতে পারে, কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু একজন ব্যক্তি হিসেবে, মুসলিম ব্যক্তি হিসেবে আপনি তার সাথে সাক্ষাৎ করবেন কি উদ্দেশ্যে, আর সেই ব্যক্তিরই সম্মানের কতটুকু উপযোগী, তার থেকে আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, কি শিখছেন। আর আমরা এইসব ভিডিও দেখে দেখে আমরা ভাইরাল করছি। একদিকে অমুসলিম যে সকল তারকারা আছে যারা ফুটবল খেলে, তাদেরকে কেন আমরা অনুসরণ করব, তাদেরকে কেন? এখানে তো বেশিরভাগ ক্ষেত্রে হারাম দৃশ্য স্থাপন করা হয়, দেখানো হয়। তো সেই ব্যক্তি একজন আর্জেন্টিনার গোলকিপার, তো সে যখন বাংলাদেশে আসে আমরা পাগল মাতামহারা হয়ে যাই। আমরা দেখার জন্য, এক সেকেন্ড দেখার জন্য, এক মিনিট সাক্ষাৎ করার জন্য আমরা কত টাকা খরচ করছি, আফসোস এ সকল মুসলিম জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।